আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেকে অনেক ধরনের দ্বীপের কথা শুনেছি, কিন্তু খরগোশের দ্বীপের কথা আমরা অনেকে শুনিনি এবং তা সম্বন্ধে জানি না। তো চলুন খরগোশের দ্বীপ সম্বন্ধে জানা যাক। জাপান অনেক কারণে বিখ্যাত সর্বপরিচিত, তবে জাপানে এমন একটি স্থান রয়েছে যা বিস্ময় সৃষ্টি করে। সেটি একটি দ্বীপ, খরগোশের দ্বীপ। হিরোশিমা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থান ওকোনোশিমা দ্বীপের স্থানীয় ভাষায় একে বলা হয় উসাগি সীমা, যার অর্থ খরগোশের দ্বীপ। সমুদ্রবেষ্টিত দ্বীপটিতে যেদিকে চোখ যাবে শুধু খরগোশ আর খরগোশ। ওকোনোশিমা দ্বীপে কীভাবে এত খরগোশ এলো তা নিয়ে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে। সবচেয়ে বিশ্বাসযোগ্য মতবাদটি হলো তখন গ্যাস কারখানার গবেষণা কাজে ব্যবহৃত হতো খরগোশ। গবেষণামূলক কাজে তখনকার সময়ে ইঁদুর এবং খরগোশের ওপর বিষাক্ত গ্যাসের প্রয়োগ করা হতো, আবার অনেক সময় ঘোড়ার উপরও প্রয়োগ চালনা হতো। যখন মিত্রবাহিনী দ্বীপে দখল নেয় তখন খরগোশগুলোকে দ্বীপে ছেড়ে দেয়। আবার অনেকে বলে খরগোশগুলো সেখানকার কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর দ্বীপের ভেতরে পালিয়ে আসে। সেই পালিয়ে যাওয়া খরগোশ থেকে আজ এত খরগোশ। আরেকটি মতবাদ হলো 1971 সালে দ্বীপটিতে ঘুরতে আসা কিছু স্কুলের বাচ্চা কয়েকটি খরগোশ ছেড়ে দিয়ে যায় এই দ্বীপে, সেখান থেকেই এত খরগোশের জন্ম। রুশ জাপানি যুদ্ধের পূর্ব পর্যন্ত ওকোনোশিমা দ্বীপটি ছিল কৃষিভূমি। যুদ্ধ চলাকালে নিরাপত্তা বাড়াতে জাপান এই দ্বীপে 10টি দুর্গ নির্মাণ করে। তখন এই দ্বীপটি সামরিক কাজে ব্যবহৃত হতে থাকে। তবে এই দ্বীপের একটি অন্ধকারাচ্ছন্ন ইতিহাস রয়েছে। 1925 সালে জাপান সব ধরনের রাসায়নিক অস্ত্রের ব্যবহার বন্ধে জেনেভা চুক্তিতে স্বাক্ষর করে, কিন্তু চীনের সাথে যুদ্ধ অবসম্ভাবী হওয়ায় জাপানের উন্নত রাসায়নিক অস্ত্রের প্রয়োজন ছিল। সেজন্য জাপানের সামরিক বাহিনীর প্রকৌশল ও গবেষণা বিভাগ এমন একটি জায়গা খুঁজছিলেন যেখানে গোপনে রাসায়নিক অস্ত্রের গবেষণা ও প্রয়োগ কেন্দ্রে গড়ে তোলা যায়। ওকোনোশিমা দ্বীপটি ছিল এজন্য আদর্শ একটি স্থান, কারণ টোকিও শহর থেকে দ্বীপটি ছিল অনেক দূরে এবং আশপাশে কোনো জনবসতি ছিল না। কেন্দ্রটির নির্মাণ কাজ চলে 1927 থেকে 1929 সাল পর্যন্ত। এরপর অতি গোপনীয়তার সাথে এখানে চলে ক্ষতিকারক গ্যাসের পরীক্ষা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষের দিকে 1945 সালের মিত্রশক্তি দ্বীপটি দখল করে নেয় এবং রাসায়নিক কারখানাগুলোর সন্ধান পায়। এরপর তারা সব বিষাক্ত গ্যাস নষ্ট করে ফেলে। যুদ্ধে এই দ্বীপে উৎপন্ন গ্যাসের ব্যবহার প্রায় 80,000 মানুষ মারা যায়। 1988 সালে এখানে একটি জাদুঘর বানানো হয় যেখানে ওই সময়ের রাসায়নিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা আছে। ধারণা করা হয় কারখানা বন্ধ হওয়ার পর সেখান থেকে অবশিষ্ট খরগোশের বংশ বৃদ্ধির ফলে সৃষ্টি হয়েছে আজকের খরগোশের দ্বীপ। তবে কারণ যাই হোক, বর্তমানে এদের সংখ্যা প্রায় 1,000। ট্যুরিস্টরা প্রচুর পরিমাণে খাবার সরবরাহ করেন, তাই খরগোশ এই দ্বীপে নির্দ্বিধায় ঘুরে বেড়ায়। খরগোশের যেহেতু প্রজনন ক্ষমতা বেশি এবং দ্বীপে কোনো শিকারী প্রাণী নেই, তাই তারা অনিয়ন্ত্রিত হারে বংশ বিস্তার করতে পারছে। খরগোশ খুবই নিরীহ গোছের প্রাণী, শিকারী প্রাণীর কাছে লোভনীয় খাবার বটে। বিপদ থেকে বাঁচতে এর একটি মাত্র আত্মরক্ষা উপায় আছে, আর তা হলো দ্রুতগতি। বিপদের গন্ধ পেলেই দ্রুত পালিয়ে যেতে সক্ষম খরগোশ। মানুষের সামনে বুনো খরগোশ মাত্র কয়েক সেকেন্ডই থাকে, কিন্তু ওকোনোশিমা দ্বীপের খরগোশেরা অন্যান্য বন্য খরগোশের মতো না। এই দ্বীপের খরগোশেরা যেমন মানুষের সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। অনেকে মনে করে দ্বীপে কোনো শিকারী প্রাণী না থাকায় এই
ব্যতিক্রমী বৈশিষ্ট্যের কারণ। এর ফলে খরগোশরা স্বাচ্ছন্দ্য দ্বীপে ঘুরে বেড়ায়। আর মানুষের সাথে সখ্যের কারণ হলো টুরিস্টরা খরগোশের জন্য প্রচুর পরিমাণে খাবার নিয়ে যায়। দ্বীপে যেহেতু খরগোশের সংখ্যা অনেক এবং বনে জঙ্গলে খাবার সন্ধান করার থেকে মানুষের খাবার খাওয়া বেশি সুবিধাজনক, তাই দ্বীপে খরগোশ এবং টুরিস্টদের মধ্যে এমন সম্পর্ক গড়ে উঠেছে। দ্বীপে ঘুরতে যাওয়া টুরিস্টদের প্রায় সকলে প্যাকেটজাত খাবার বা গাজর নিয়ে যায় খরগোশের জন্য। দ্বীপে ঘুরতে যাওয়া শিশু থেকে বৃদ্ধ সবাই পশুপ্রেমী, তাই মানুষের হাতেও খরগোশদের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ নেই। যদিও তাদের সংখ্যা দ্রুত বৃদ্ধি অদূর ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে, তবুও জাপানের বন্যপ্রাণী অধিদপ্তর এই দ্বীপের খরগোশদের সুরক্ষার জন্য কাজ করছে।